কি জামানা এলো রে ভাই! আগে তো দেখতাম ব্যাংকের টাকা চুরি, কয়লা চুরি, পাথর চুরি, সব কিছু চুরি করে বাংলাদেশকে দেউলিয়া করার পরে, আর এখন শুরু করছে শালারা চাউল চুরি। শালার ফেসবুকটা খুললেই সারা দিন একটা নিউজই সামনে আসে, চাল চুরি হয়ে গেছে, এই জায়গায় এত মেট্রিক টন চাল পাওয়া গেছে, এইখানে সরকারি চাল উদাও, এইখানে 10 টাকা কেজি চাল 20 টাকা করে বিক্রি করতেছে, সবটা সময় এই নিউজে আসে। এই চাল চুরি কারা করে আমার আর বলে বোঝানোর দরকার নাই, আপনারা সকলেই জানেন বর্তমানে চাল চুরির সাথে কারা জড়িত। বন্ধুরা, বিগত 12 বছর যাবত বাংলাদেশে আমরা নানান ধরনের ঘটনা দেখেছি, এর মধ্যে ব্যাংক ডাকাতি, ব্যাংক লুট, দুর্নীতি অনেক কিছুই আমরা দেখেছি। কিন্তু এরকম একটা মহামারীর সময় যেখানে সারা বাংলাদেশের মানুষ অসহায়ভাবে জীবনযাপন করতেছে, তারা এমনভাবে রাত কাটাচ্ছে যে সকালের সূর্য দেখবে কি দেখবে না, সরকার যেখানে হিমশিম খাইতেছে, সারা বাংলাদেশের মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য সকলের কাছে অনুরোধ করছে, ঠিক এই মুহূর্তে মানুষ নামের কিছু কুলাঙ্গার সমাজের সবচাইতে নিকৃষ্ট এক প্রকার লোক, তারা গরিবের হক চালগুলো চুরি করতেছে। আরে একটু তো শরম কর, সারা জীবনই তো তারা চুরি করছস, কম করে হলেও এই মহামারীর সময় একটু ক্ষান্ত হ, মানুষের হক এই চালটা চুরি করা বন্ধ কর। বিশ্বের অন্য কোনো দেশে আপনারা এরকম ঘটনা না দেখলেও শুধুমাত্র বাংলাদেশেই দেখবেন। এই জন্যই বঙ্গবন্ধু বলেছিলেন যে সবাই পেয়েছে সোনার খনি আর আমরা পেয়েছি চোরের খনি। সেই বঙ্গবন্ধুর আমল থেকে এখন পর্যন্ত এই চোর, চোরের বংশ, চোরের ছেলেরা, চোরের নাতিরাই চুরি করে আসতেছে। বন্ধুরা, এই চোরদের বিচার কেমন হওয়া উচিত? আসলে আদৌ এই চোরদের বিচার হয়? আমার মনে হয় না। যদি এই চোরদের বিচার জনসম্মুখে হতো তাহলে দেখতেন অন্যান্য যে চোরগুলো আছে না, তারাও কিন্তু এরকম চুরি থেকে রিটায়ার করত, তারা আর চুরি করতে সাহসই পেত না। এই চোরদের বিচার না হওয়ার কারণেই অন্যান্য জায়গায় চোরেরা তারা কন্টিনিউভাবে চুরি করতেছে। আর এই চোরেরা কারা, এদের পিছনে কারা? বন্ধুরা, আজকে আপনারা দেখেন বাংলাদেশের যেখানে চুরি হচ্ছে একটা দলের নামই সামনে আসতেছে, আওয়ামী লীগ। যুবদল লিডার, যুবদলের ছেলের ঘরে এত টন চাল পাওয়া গেছে, মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, সরকারের যত কর্মকর্তা আছে সবাই এই ত্রাণ চুরির সাথে জড়িত। মানুষ কতটা নিচে নামতে পারলে এরকম কর্মকাণ্ড করতে পারে? বিগত 12 বছর ধরেই এরা চুরি করে আসতেছে আর এখনো কিন্তু এরা থেমে নেই। আরে একটু তো আল্লাহরে ভয় কর, আর এদেরকে ধর্মের কাহিনী শোনাও লাভ নাই, কারণ কথায় তো আছে চোর শোনে না ধর্মের কাহিনী। এদের একটা বিচারই হওয়া উচিত, এদের এক হাতের কবজি কেটে দেওয়া, তাহলে মানুষ বুঝতে পারবে যে গরিবের হক চাউল চুরি করেছে, সেই কারণে এদের হাত কেটে দেওয়া হয়েছে। বন্ধুরা, এরা কিন্তু গরিব না। আরে বিগত 12 বছর ধরে এদের দল ক্ষমতায়, তাহলে এরা কেমনে গরিব থাকে? বাংলাদেশের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, শেয়ার বাজার লুট করছে, এরা কিভাবে গরিব হয়? এই চুরি করতে করতে এদের চুরির অভ্যাস হয়ে গেছে, যে কারণে এই মহামারীর সময়ও তারা চুরি ছাড়া থাকতে পারে নাই। এমনকি মৃত্যুর একদিন আগেও দেখবেন এরা চুরি করবো, এরা চুরি করতে করতেই মারা যাবে। এদেরকে এই শাস্তিটাই দেওয়া উচিত, হাত কেটে দিলেই এদের উপযুক্ত শাস্তি হবে, কম করে হলেও মরার আগ পর্যন্ত তারা লজ্জা সরম নিয়েই জীবনযাপন করবে। তাও একটা সন্দেহ হয় যে এদের লজ্জা সরম আছে কিনা। কতটা নিচে নামলে এরকম কাজ করতে পারে একটু চিন্তা ভাবনা করেন। এরকম একটা মহামারীর সময় করোনা ভাইরাসে সারা বিশ্বের মানুষ ভয়ে জীবনযাপন করতেছে, কত মানুষ আক্রান্ত হয়ে গেছে, আজকের নিউজ পর্যন্ত 16 লক্ষ মানুষের উপর এই করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে, 1 লক্ষর উপরে মানুষ মারা গেছে। আরে আমি এখন যে কথা বলতেছি আপনার সামনে, আগামীকালকের সূর্য আমি দেখবো কি দেখবো না তারই কোনো গ্যারান্টি নাই। আর এই চোরের বাচ্চা চোরেরা কিভাবে তারা চুরি করতেছে কন্টিনিউ, কোনো জায়গায় থামার কোনো নামই নাই, প্রত্যেক দিন কোথাও না কোথাও 10 জন 15 জন করে চাল চোরের নিউজ আসতেছে। এদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক, যাতে করে ভবিষ্যতে এদের বংশধারী যারা আসবে এদের বংশে, তারা যেন চাল চুরি করতে সাহস না পায়। সকলে ভালো থাকবেন, আর অবশ্যই এই চাল চোরের বিরুদ্ধে
আন্দোলন করবেন। আসসালামু আলাইকুম।